নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমার ভিডিও WBSC সিলে কী করে আপনারা ফাইনাল ডিসকানেকশনে অ্যাপ্লাই করবেন, ফাইনাল ডিসকানেকশন আসলে কী এবং ফাইনাল ডিসকানেকশনের যে প্রসিডিওর রয়েছে সেটা কী এবং আপনাদের কত কী টাকা লাগবে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, পুরো ফুল প্রসিডিওরটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো এবং এটার ব্যাপারে কিছু মানে যা যা প্রবলেমগুলো রয়েছে সেটাও আমি আপনাদের বলে দেবো, যাতে সেই প্রবলেমের আপনাদের সম্মুখীন হতে না হয়। ঠিক আছে, তো ফাইনাল ডিসকানেকশন আসলে কি সেটা আগে আপনাদের জানতে হবে। ফাইনাল ডিসকানেকশন হচ্ছে WBSCCL-এর সাথে এই যে ইলেকট্রিসিটি মিটারটা আপনি অ্যাপ্লাই করতে চলেছেন ফাইনাল ডিসকানেকশনের জন্য, এটার সাথে কিন্তু আপনাদের সম্পর্ক যেটা WBSCCL-এর সাথে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে যখনই আপনারা ফাইনাল লাস্ট বিলটা পে করে দেবেন এবং তারা মিটারটা খুলে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং টাকা পয়সা বা বাকি যা যা প্রসিডিউর আছে আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। ভিডিওটি বিস্তারিত যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনাদের যদি WBSCCL সম্বন্ধে অন্য কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের যা কোয়ারি রয়েছে সেটা সলভ করে দেওয়ার এবং আপনাদের রিপ্লাই করার। অন্য কিছু যদি আরও বেশি যা কথা বলতে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন, অবশ্যই আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করবার। দেখে নিন ভিডিওটি কী কী আপনাদের প্রসিডিওর রয়েছে বলে দিই এবং আমার আদার্স যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিন। মিটার শিফটিং থেকে শুরু করে নেম চেঞ্জ সব ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন আপনাদের যা যা দরকার রয়েছে। দেখে নিন কী কী প্রসিডিওর রয়েছে আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনাকে যেটা দেখতে হবে আউটস্ট্যান্ডিং কত আছে, আউটস্ট্যান্ডিং যেটা এই মুহূর্তে আপনি সবার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট দ্যাট মোমেন্টে আপনার আউটস্ট্যান্ডিং মানে ওই মিটারটার বিল কত বাকি রয়েছে মানে WBSCCL-এর সিস্টেমে কত শো করছে সেটা আগে আপনাদেরকে গিয়ে WBSCCL-এ আপনাদের একদিন বিলিং সেকশন যেটা রয়েছে বিলিং সেকশনে গিয়ে ডুপ্লিকেট বিল নেবেন। সেই ডুপ্লিকেট বিলটা আপনারা ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে পারেন বা কিওক্স বা অনলাইন পেমেন্ট আপনারা যে কোনো প্রসিডিওরে অ্যাপ্লাই করবেন এবং যেটাতেই অ্যাপ্লাই করবেন সেটা একটা জেরক্স কপি, ওই যে পেমেন্ট রিসিপ্টার সেটা একটা জেরক্স কপি আপনারা জেরক্স করবেন। জেরক্স করবার পরে আপনাদেরকে করতে হবে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের দিতে হবে কনজিউমার আইডি, যদি আপনারা ওই যে ডুপ্লিকেট বিল নিয়েছেন তার মধ্যে রয়েছে, তারপর দিতে হবে একটা আইডি প্রুফ যার নামে মিটার রয়েছে, 3 নম্বর মোবাইল নাম্বার, কনজিউমার আইডির সাথে আপনাদেরকে দিতে হবে হচ্ছে মিটার নাম্বারটাও দিতে হবে আপনাদেরকে, কনজিউমার নাম্বারের সাথে আপনাদেরকে মিটার নাম্বারটাও দিতে হবে, আইডি প্রুফ, মোবাইল নাম্বার। 4 নম্বর হচ্ছে আপনাদেরকে যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট রিসিপ্টটা, পেমেন্ট রিসিপ্ট কপি, আর তারপরে আপনাদের যে বিল একটা যে বিলটা নিয়েছেন ডুপ্লিকেট বিলটা সেই বিলটা আপনাদের একটা বিল কপি দিয়ে দেবেন, দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। খুব সিম্পল প্রসিডিওর অ্যাপ্লিকেশন করার, এমন কিছু টাফ ব্যাপার নয়। আপনি যদি নর্মাল সাদা কাগজে লেখেন তাহলে আপনি লিখবেন যে বিষয়তে দেবেন আপনি যে যার নামে যাকে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা হচ্ছে টু দ্য স্টেশন ম্যানেজার, যে কাস্টমার কেয়ার সেন্টার আপনার রয়েছে সেই কাস্টমার কেয়ার সেন্টারটা এবং যে অ্যাড্রেসটা, ধরুন নিচে আপনি দিলেন ধরুন কলকাতা দিয়ে দিলেন, জাস্ট কলকাতা লিখে দিন কলকাতা, আর যে কাস্টমার কেয়ার সেন্টার সেটা কলকাতা CCC, এরকম দিয়ে দিলেন জাস্ট। এবার দেওয়ার পরে আপনি ডেটটা দিলেন এই ডান দিকে, দিয়ে নিচে বিষয়টা হচ্ছে আপনি ফাইনাল ডিসকানেকশন লিখলেন, দিয়ে লিখলেন আমি হচ্ছে আমার কনজিউমার নাম্বার এটা, মিটার নাম্বার এটা, এগুলো হচ্ছে আপনাকে ওই যে অ্যাপ্লিকেশন করছেন সেটার মধ্যে মেনশান করে দেবেন যে আমার মিটার নাম্বার এত, কনজিউমার নাম্বার এত, আমার আউটস্ট্যান্ডিং নেই, আমি আমার সব আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করেছি এখন অবধি,
এবং সেই আউটস্ট্যান্ডিং এ আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট রিসিপ্টটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, এবং তার সাথে আপনাকে নিচে আপনি যে আপনার যে বিল কপি সেটাও যদি অ্যাটাচ করে দিচ্ছেন, আপনার অ্যাড্রেসটাও থাকবে, আপনি অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। এবং তারপরে একদম নিচে আপনাকে সাইন করতে হবে, সাইন করতে হবে। এবার দেখুন, অনেকের থাকে কি করে বলুন তো, যে বাবা মা নামে মিটার রয়েছে, তো বাবা মা থাকে মানে তখন বেঁচে নেই সেই মুহূর্তে, সেই মুহূর্তে আপনাকে নাম চেঞ্জটা করিয়ে এই ধরনের প্রসিডিওরে যেতে হবে। আপনি কিন্তু যার নামে কনজিউমার রয়েছে তা সে ছাড়া অন্য কেউ যদি ফাইনাল ডেস্টিনেশন অ্যাপ্লাই করে সেটা কখনোই গ্র্যান্ট হবে না। এবং দেখুন, যেহেতু সাইনিং অথরিটি মানে যার নামে মিটার রয়েছে সেই যেহেতু সাইন করলে এই মিটারটা ফাইনাল ডেস্টিনেশন হতে পারে, এটা কিন্তু যখন যাওয়া হবে বাড়িতে কিন্তু যখন লোক যাবে, আপনি যদি অন্য কারোর নামে থেকে আপনি যদি করতে যান বাড়িতে তো লোক যাবে ফাইনাল ডেস্টিনেশন অ্যাপ্লাই করার পরে, তখন অটোমেটিক্যালি কিন্তু চেক করবেই যে যার নামে, সে কিন্তু যখন চেক করবে তখন কিন্তু আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। তো সেই জন্য আপনি খেয়াল রাখবেন, যদি আপনার বাবা মা আদার্স কারোর নামে থাকে ফাইনাল ডেস্টিনেশন করার যদি থাকে, তাহলে অবশ্যই নামটা চেঞ্জ করে নেবেন, তারপর ফাইনাল ডেস্টিনেশন করাবেন। ঠিক আছে, নাম চেঞ্জের জন্য আপনার ডিসক্রিপশন বক্সে আমার নাম চেঞ্জের ভিডিওটা দেখে নিন। দেখুন, এটা করবার পরে আপনাকে আপনার বাড়িতে লোক যাবে, এটা করবার পরে আপনার বাড়িতে একদিন WBACDCL-এর যে লোক যাবে, আমি এটা মুছছি না, মানে অ্যাপ্লিকেশনটা আপনাদের অনেকে বুঝতে সুবিধা হবে, আপনার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, লাস্টে দিয়ে দেবো একদম। অ্যাপ্লিকেশনটা করে দেওয়ার পরে আপনাদের বাড়িতে WBACDCL-এর একজন স্টাফ যাবে, উনি আপনাদের বাড়িতে গিয়ে ইন্সপেকশন করবে এবং দেখবে যে আপনাদের মিটারটা যেটা আপনি অ্যাপ্লাই করেছেন ফাইনাল ডিসকানেকশনের জন্য সেটা কী কন্ডিশনে আছে, এবং ফাইনাল ডিসকানেকশনটা আদৌ করা যাবে কি না আপনার যেটা আপনি অ্যাপ্লাই করেছেন। এবং যার নামে মিটারটা রয়েছে তিনি অবশ্যই বাড়িতে সঙ্গে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, আপনাকে ফোন করেই তারা যাবে, এবং মিটারটা কোনো রকম ট্যাম্পারিং আছে কি না সেটা কিন্তু চেক করবে। কিন্তু অনেক সময় দেখা যায় মিটার রিসেট করা হয়েছে বা মিটার কোনোভাবে ডিফেক্ট করে মিটারের বিদ্যুৎ চুরি করা হচ্ছে, এবং এটি অবশ্যই কখনোই করবেন না, বিদ্যুৎ চুরি কিন্তু একটি অপরাধ, এবং আপনার তার জন্য কিন্তু আপনার নামে কিন্তু FIR হতে পারে WB ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের আন্ডারে। তো থানা পুলিশ হবে, বুঝতেই পারছেন, তো এই ধরনের কাজ করবেন না। তো উনি ইন্সপেকশন করে আসা পরে একটি রিপোর্ট জমা দেবে অফিসে, সেটা আপনাদের ব্যাপার না, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, আপনাকে একদিন অফিসে আসতে বলবে, যে এই ডেটা আপনি অফিসে আসবেন, আসার পরে আপনাকে একটি 40 টাকার একটি কোটেশন দেবে, এটা কিন্তু অফিসের যে ক্যাশ কাউন্টার আছে বিলিং সেকশনে, সেই ক্যাশ কাউন্টারে কিন্তু আপনাকে জমা করতে হবে। অফিসের ক্যাশ কাউন্টারে আপনি 40 টাকাটা জমা করে রিসিপ্টটা কিন্তু অবশ্যই দেখিয়ে যাবেন যে অফিস এক্সিকিউটিভ ওই যিনি আছেন অফিসের, যার গাইড, যে আপনাকে গাইড করবেন আর যার সাথে আপনি আপনাকে কথা বলতে বলবেন, সেই অফিস এক্সিকিউটিভকে আপনি এই রিসিপ্ট কপিটা দেখাবেন, এবং দেখানোর পরে একটি জেরক্স কপি দিয়ে যাবেন। তারপরে আবার WBACDCL-এর স্টাফ যাবে, গিয়ে আপনার মিটারটি ডিসকানেক্ট করার আগে ফাইনাল রিডিং নেবে, ডিসকানেক্ট করে দেবে মিটারটি, ঠিক আছে, ফাইনাল রিডিং নেবে, এবং আপনিও তখন সামনে থাকবেন, দেখে নেবেন যে ফাইনাল রিডিং কত নিচ্ছে, আপনিও চেক করে নেবেন ফাইনাল রিডিংটা। ফাইনাল রিডিংটা নেওয়ার পরে আপনাকে বলে দেবে যে অফিসে আসতে আবার একদিন, যে একদিন কি দুদিন পরে বা কালকে নেক্সট দিন, যাই হোক আপনাকে বলে দিল অফিসে আসার পরে। তো তারপরে গিয়ে আপনাকে ওই যে বিলটা এসছে সেটা একটা ফাইনাল বিল হবে, ফাইনাল বিল, যেটা কিন্তু লাস্ট বিল আপনার, ফাইনাল বিল হবে, দেখা যাচ্ছে যা রিডিং রয়েছে, এবং আপনার একটা সিকিউরিটি মানি ছিল, আপনি যদি সিকিউরিটি মানি, সেই সিকিউরিটি মানিটা অ্যাডজাস্ট করা হবে, দেখা হবে যে সিকিউরিটি মানির থেকে অ্যাডজাস্ট করে যে আপনার ফাইনাল রিডিংয়ের থেকে আপনি টাকা পাবেন নাকি WBACDCL টাকা পাবে। তো যদি দেখা যায় যে ফাইনাল বিলে আপনার আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, তো আপনাকে তাহলে পেমেন্ট করতে হবে ফাইনাল বিলটা, ফাইনাল বিলটা আপনাকে পেমেন্ট করতে হবে। ফাইনাল বিলটা পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা
পেমেন্ট রিসিপ্টটা আপনাকে কিন্তু দেখিয়ে যেতে হবে। আবার একটা জেরক্স কপি দিয়ে যাবেন বা দেখিয়ে যাবেন, যিনি টেকনিক্যাল স্টাফ আছে তাকে দেখিয়ে যাবেন, তারাই যেহেতু আপনাদের বাড়িতে কন্টিনিউয়াসলি আপনাদের বাড়িতে ইন্সপেকশনে যাবে, সেই জন্য আপনার তাদের সাথে একটা পরিচয় হয়ে যাবে, তারা আপনাকে চিনতে পারবেন, তাদেরকে আপনি এই পেমেন্ট রিসিপ্টটা দেখিয়ে যাবেন যে হ্যাঁ আমি পেমেন্ট করে দিয়েছি, ফাইনাল যে বিলটা হয়েছে সেটা আমি, এটা কিন্তু আপনার লাস্ট বিল এবং এই বিলটা আমি পেমেন্ট করে দিয়েছি, এবার আপনি আমার বাড়িতে গিয়ে আপনার মিটারটা খুলে আনতে পারেন। তো এইবার তারা ফাইনাল বিলটা পেমেন্ট করে দেওয়ার পরে আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনার মিটারটা কিন্তু আপনি সামনে থেকে দাঁড়িয়ে খুলে নেবেন, মিটারটা কিন্তু হ্যান্ড ওভার হয়ে যাবে WBSEDCL-এর সাথে। WBSEDCL-এর কাছে মিটারটা আপনি দিয়ে দেবেন এবং তারা খুলে নিয়ে চলে আসার পরে আপনার যা যা প্রসিডিওর রয়েছে সব কিছু কমপ্লিট, মানে আপনার কিন্তু ফাইনাল ডিসকানেকশন হয়ে গেছে, আপনার সিস্টেম থেকেও আপনার নামটা যে রয়েছে ফাইনাল ডিসকানেকশন হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এইভাবে আপনি যদি ফাইনাল ডিসকানেকশনে অ্যাপ্লাই করেন এবং পুরো প্রসিডিওর আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তারপরে। তো এইভাবে যদি আপনারা ফাইনাল ডিসকানেকশনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং আপনারা খুব স্মুথলি খুব তাড়াতাড়ি আপনাদের ফাইনাল ডিসকানেকশনে যা যা প্রসিডিওর রয়েছে সব কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্টগুলো আপনারা ঠিক টাইমে যদি করে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাইনাল ডিসকানেকশনটা হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করবার। নমস্কার।